আমার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি সেদিন বিমানবন্দর থেকে ফিরে এলাম কারণ আমার বিষা শেষ আমি তো টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম তখন আমার পাসপোর্ট পরীক্ষা করে দেখা হয় আমার বিষা শেষ হয়ে গেছে যে কারণে যাওয়া একটু পিছিয়েছে এখন আবার নতুন করে বিষার জন্য আবেদন করেছি কিছু দিনের মধ্যেই অস্ট্রেলিয়া যাব এ কথাগুলো একটি অনলাইন পোস্টালকে বলেছিলেন ঢাকাই ছবির একসময় জনপ্রিয় নায়িকা শাবনুর নতুন করে ছবিতে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আসলে অভিনয় করা সাহস পাচ্ছি না শারীরিকভাবে নিজেকে ফিট করতে পারছি না আর পারবো বলেও মনে হচ্ছে না কারণ আমি খেতে অনেক ভালোবাসি কিছু খাবার আছে যার গন্ধ পেলে আমার হুশ থাকে না এমন অবস্থায় কেমন করে অভিনয় করব বুঝতে পারছি না যে কারণে আপাতত কোনো অভিনয় করছি না সৌভি আর প্রযোজনা সম্পর্কে শাবনূর বলেন চলচ্চিত্র আর আড্ডা দুটি আমার রক্তের সাথে মিশে আছে বেশ কয়েক মাস এখানে কাটালাম প্রচুর আড্ডা দিয়েছি আমার যেহেতু চলচ্চিত্রের বাইরে তেমন কোনো বন্ধু নেই তাই এদের সঙ্গেই চলছে আড্ডা এর মধ্যে বেশ কিছু পরিকল্পনাও করেছি তবে কবে থেকে কাজ শুরু করব ঠিক বলতে পারছি না কিন্তু কিছু একটা তো করবই সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ছেলের জন্য আমি যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি এই মুহূর্তে আমি তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না